এখন আমি পালং শাক বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। এখানে আমি রসুনটা থেঁতো করে নিয়েছি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলে। এবার আমি এতে রসুনটা দিয়ে দেবো। এবার আমি টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। এখানে আমি জিরের গুঁড়ো, চিনি, লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। এরপর আমি পালং শাকগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।